প্রিয় কেশবপুর উপজেলাবাসী, আমি সাংবাদিক গৌতম চট্টোপাধ্যায়। আমার ইউটিউব চ্যানেল গৌতম চ্যাটার্জি, ফেসবুক পেজ কেশবপুর বার্তা এবং ফেসবুক পেজ গৌতম চ্যাটার্জি থেকে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমি এসেছি কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভরত ভাইনা গ্রামের হরি নদীর তীরে গড়ে ওঠা অবৈধ ইটভাটা প্রাণ ব্রিক্সে। আপনারা আজকে ভিডিওটি দেখবেন, ভালো করে দেখবেন এবং শেয়ার করবেন। এই যে দেখুন হরি নদীর বর্তমান অবস্থা, আর হরি নদীর এই চর, কয়েক একর চর দখল করে এখানে প্রাণ ব্রিক্স গড়ে উঠেছে। আপনারা দেখুন কিভাবে মাটি কেটে নেওয়া হয়েছে এই নদীর চরের থেকে। এখনও স্কোভেটার দিয়ে মাটি কাটা চলতেছে দূরে, আপনারা দেখুন। প্রশাসনকে বিষয়টি কয়েকবার অবগত করা হলেও প্রশাসন অজ্ঞাত কারণে এই ভাটাটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আপনারা দেখুন কিভাবে এখান থেকে মাটি খনন করা হয়েছে নদীর চর। এই নদীর চর থেকে মাটি খনন করে ইট প্রস্তুত করা হয় এবং লক্ষ লক্ষ টাকার ইট এখান থেকে তারা বিক্রি করছে। সম্পূর্ণ অবৈধভাবে এই ব্যবসাটি তিনি চালিয়ে যাচ্ছেন। এই ভাটার মালিক জনাব সাইকুল ইসলাম, যার বাড়ি ডুমুরি উপজেলার বরুণা গ্রামে। তিনি কোন ক্ষমতার বলে এখানে এই সরকারি জমির উপরে অবৈধভাবে ভাটা পরিচালনা করছেন সেটা আমি জানতে চাই, আমার কেশবপুর উপজেলাবাসী জানতে চাই কিভাবে সম্ভব এটা। কোন খুঁটির জোরে তিনি এক উপজেলা থেকে আরেক উপজেলায় এসে এই যে নদীর চর খনন করা দণ্ডনীয় অপরাধ। কিন্তু আপনারাই দেখুন কিভাবে নদীর চর খনন করে এখান থেকে মাটি তোলা হয়েছে, মাটি উত্তোলন করেছে এবং এখনও অব্যাহত রয়েছে মাটি উত্তোলন। এক্সকাভেটর দিয়ে মাটি উত্তোলনের কাজ চলছে। স্থানীয় কয়েকজন আমাকে জানিয়েছেন, স্থানীয় একটি দালাল চক্র এবং বুড়লি তহসিল অফিসের নায়েবের যোগসাজশে এখানে এই অবৈধ কার্যক্রম চলছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন কত বড় অনিয়ম বা অপরাধ এখানে হচ্ছে, কত বড় দুর্নীতি হচ্ছে। নদীর মাটি কেটে কিভাবে এখানে আরেকটি সাইডে নদী তৈরি করে ফেলা হয়েছে আপনারা দেখুন। আপনারা দেখুন, দেখলেই সব কিছু বুঝতে পারবেন। এটা হচ্ছে মূল নদী, সেই নদীতে বাদ দিয়ে এখানে তারা এখান থেকে আরেকটি নদী তৈরি করে এখান থেকে মাটি খনন করে তুলছে। এটা সম্পূর্ণ নদীর চর, কিন্তু প্রশাসন এখনও পর্যন্ত এই ভাটা, অবৈধ ভাটাটির বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি। আপনারা দেখুন কি করা হয়েছে, বিশাল এরিয়া জুড়ে তারা নদীতে বাদ দিয়ে আরেকটি নদীর মতো তৈরি করে ফেলেছে, খনন করছে, সেখান থেকে মাটি উত্তোলন করে ইট প্রস্তুত করে কোটি কোটি টাকা ব্যবসা করে এখান থেকে চলেছে। অথচ কেশবপুরের ছিন্নমূল পর্যায়ে যেসব মানুষ আছেন, এইসব সরকারি খাট জমি যদি তাদের ভিতরে দেওয়া হতো তারা কিন্তু খুব সুখে থাকতে পারত। আজকে কোন বলে, কোন খুঁটির জোরে জনাব সাইকুল ইসলাম বাইরে থেকে এসে এই জায়গাটায় অবৈধভাবে ইটভাটা করে যাচ্ছে, এটা কেশবপুরবাসী জানতে চায়। আপনারাই দেখুন, নদীর মধ্যে বাদ দিয়ে সেখান থেকে মাটি খনন করে ইট প্রস্তুত করছে প্রাণ ব্রিক্স। আপনারাই দেখুন, এখানে এক্সকাভেটর দিয়ে মাটি খনন করা হয় এবং এই মাটি দিয়েই মূলত এই ভাটার সকল ধরনের ইট প্রস্তুত করা হয়। কেশবপুর
উপজেলা সহকারী কমিশনার কমিশনার এবং উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন ভরত ভাইনা গ্রামের বাসী। তারা এই অবৈধ ভাটাটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দ্রুতই ব্যবস্থা নিতে প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।